998 সালে এইট পাস করছি, এই যুগের এম এ পাসের সমান। আমি একটা কথা বলে বুঝা কমু, শিক্ষিত মানুষের কথা দাম দিই, আমি এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে এইট পাস করছি, এই যুগের এম এ পাসের সমান, আর তুই আমার পাশে এসে দাঁড়াচ্ছ। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে আমি এইট পাস করছি, এই যুগের এম এ পাসের সমান। আপনারা কিন্তু আমার বাপকেও খুঁজলেন। হাসপাতালে শব্দ ডাক্তার ভাগছে, কই ভাগছে, কই গেছে এটা তো জানি না, গ্রামের মানুষের কিডনি কুন্ডি লইয়া টাকা না দিয়ে চলে গেছে গা। আপনার টাকা পাইছে? আরে বেটা, আমি তো একজন শিক্ষিত লোক, আমি তো তখন মতো মূর্খ অশিক্ষিত না, তখন মতো কোনো শিক্ষার আলো আছে? বেটা আমি 1998 সালে এইট পাস করছি, এই যুগের এম এ পাসের সমান। আমি কি তখন মতো 7 লাখ টাকা আমার কিডনি বেচছি? আমি আমার কিডনি 10 লাখ টাকায় বেচছি। এই কাকা, তুমি কি হাসা হাসা 10 লাখ টাকা পাইছো? তো এই যে আমার চেক, এই খালি ব্যাংকটা খুঁজে পাইতেছি না, ব্যাংকটা খুঁজে পালি টাকাটা ক্যাশ করুক। আচ্ছা মেমাশে, আপনি তো ব্যাংকে টেঙ্কে যান, দেখেন তো এই ব্যাংকটা কই? সিগন্যাল কেমনে? আপনি সিক্স পাস কাকা, আপনিও সিগন্যাল না? আল্লাহ, এটা কি হলো? আমার পুত্ররা আমার সোনা ব্যাংকে চেক করা গেল, আমার টাকা শিক্ষিত লোক সোনা করা গেল, আমার কিস্তি হয়ে গেল, আমার টাকা আমি সোনা আমার। Come, 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 come